হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ 2023 পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন থেকে একটি নতুন নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশানে বলা আছে যে ভোটার্স টার্নআউট রিপোর্ট, তার যে ফর্ম ছিল সেই ফর্মটি পরিবর্তন করা হয়েছে এবং তার পরিবর্তে অন্য আরেকটি ফর্ম আমাদেরকে দেওয়া হয়েছে। সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং সেই ফর্মের নামই বা কী, এই পুরো বিষয়টির তথ্য নিয়ে এবং ফর্ম ফিল আপের প্রত্যেকটি খুঁটিনাটি নিয়ে আজকের আমার এই আলোচনা। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। তাহলে আসুন আজকে আমি সেই ভিডিওটিতে সরাসরি চলে আসি, কিভাবে আমরা ভোটার টার্নআউট রিপোর্ট ফিল আপ করবো যার নাম দেয়া হয়েছে PE01। আপনারা দেখতেই পাচ্ছেন PE01, ভোটার টার্নআউট রিপোর্টের অপর নাম দেয়া হয়েছে। এটি এবছরের জন্যই নতুন একটি ফর্ম নির্বাচন কমিশন থেকে আমাদের দিয়েছে। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তাহলে প্রথম যে বিষয়গুলি আপনাদের ফিল আপ করে রাখতে হবে সেটি হচ্ছে নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। তার আগে বলি ডিস্টিংগুইশিং মার্ক প্রত্যেকে দিয়ে রাখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি ফর্মে, এবং এই ফর্মটি স্টিচ বুকলেটের সাথে থাকবে এবং স্পেশাল কভারে থাকবে। যেখানে যেখানে আছে আপনারা ফিল আপ করবেন এবং কীভাবে ফিল আপ করবেন সেটি দেখুন। তাহলে প্রথম হচ্ছে নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, তাহলে সেখানে লিখে দিলেন দেখুন 160 হরিপুর প্রাইমারি স্কুল রুম নাম্বার 2। নম্বর অ্যান্ড নেম অফ দ্য জিপি কনস্টিটিউয়েন্সি লিখে দিলেন 123 ABC, সেখানে যে নাম হবে আপনি সেটি লিখবেন। এরপরে দেখুন নম্বর অ্যান্ড নেম অফ দ্য PS কনস্টিটিউয়েন্সি লিখে দেবেন 456 PQR। নম্বর অ্যান্ড নেম অফ দ্য ZP কনস্টিটিউয়েন্সি লিখে দিলেন, এখানে পরিষ্কারভাবে এগুলি আপনারা লিখে দিচ্ছেন। পোল ডেট দেয়াই আছে 8/7/2023। টোটাল ইলেকটরস অফ দ্য পোলিং স্টেশন, তাহলে এখানে অ্যাসাইন্ড কতজন আছে, টোটাল কতজন ইলেক্টর অ্যাসাইন্ড আছে, তাহলে সেটি মেল লেখা আছে 300, ফিমেল দেওয়া আছে 400, থার্ড জেন্ডার নেই, টোটাল তাহলে কত হলো, মোট 700 ভোটার অ্যাসাইন করা আছে, যেটি আপনি মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের উপরের অংশটি দেখলে দেখবেন বুঝতে পারবেন। এবার আসুন, ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে, আপনারা ট্যালি শিট ঠিক করে নিয়েছেন, মেল ফিমেল ট্যালি শিট, সেই ট্যালি শিট থেকে মেল এবং ফিমেল এবং থার্ড জেন্ডার যদি কেউ থাকে সেই তথ্যগুলি আপনারা করে নিচ্ছেন। তাহলে টায়ার ওয়ান মানে যেটি হচ্ছে জিপি কনস্টিটিউয়েন্সির জন্য, যেটা আপনার অ্যাজ পার ফর্ম 11 অফ দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, সেখানে সেই অনুযায়ী আপনাকে এখানে করতে হবে। দেখুন মেল মেন হচ্ছে 250, ওমেন হচ্ছে 350, থার্ড জেন্ডার নেই, টোটাল কতজন আছে, টোটাল হচ্ছে আপনার 600। তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে 85.71%। কীভাবে করলো, কীভাবে করা হলো, তাহলে এখানে যে 600 হচ্ছে টোটাল পোল ভোট আর 700 হচ্ছে টোটাল, তাহলে কীভাবে পার্সেন্টেজ বের করলেন, না 600/700, 600/700 গুণিত হচ্ছে 100। তাহলে যদি আপনারা হিসাব করেন, ক্যালকুলেটারে হিসাব করে নেবেন, যেটি টোটাল পোল ভোট হয়েছে সেইটা বাই হবে কত, টোটাল যে ভোটটা ইনটু হচ্ছে 100, তাহলেই দেখবেন এই পার্সেন্টেজটা চলে আসছে। এরপরে যারা যারা জিপিতে ভোট দিয়েছে তারা সকলেই যদি আপনার পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সেই একই সংখ্যা হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তিনি পঞ্চায়েতে ভোট দিয়েছেন কিন্তু বাকি দুটো ভোট রিফিউজ করেছেন, তাহলে সেইভাবে সেই তথ্য এখানে দেবেন, এখানে একটা করে কম হবে, হতেই পারে তার সাথে কোনো সমস্যা নেই আপনার, সে ভোট দিতে যায়নি, তাহলে তার ব্যালটের পিছনে রিফিউজ টু ভোট লিখে দেবেন। দেওয়ার পর আপনি ব্যালটটি আপনার যে জায়গায় যে ফর্মের এনভেলপের মধ্যে যাওয়ার কথা সেভাবে নিয়ে যাবেন। তাহলে এই হয়ে গেল আপনার ভোটার টার্নআউট রিপোর্ট। এরপর দেখুন এখানে কিছু প্রশ্ন করেছে, এনি রিপোর্টিং রিগার্ডিং বুথ ক্যাপচারিং অর ল অফ অর্ডার, তাহলে ল অফ অর্ডার বা বুথ ক্যাপচারিংয়ের কোনো কি খবর হয়েছিল, নো। তাহলে এখানে দেখুন, হ্যাঁ এখানে একটি অংশ বাকি রয়ে গেছে, নাম্বার অফ দ্য টেন্ডার ভোটস অ্যাজ পার ফর্ম আইটেম নম্বর 14 অফ প্রিসাইডিং অফিসার্স ডায়েরি,
তাহলে কোনো টেন্ডার ভোট যদি হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা এখানে লিখে দিচ্ছেন, কোনো টেন্ডার ভোট হয়নি তাই লেখা হয়নি। এবার হচ্ছে এনি রিপোর্টিং রিগার্ডিং বুথ ক্যাপচারিং, নো, কোনো রিপোর্টিং নেই। এনি ইনসিডেন্ট অ্যাবাউট ডিস্ট্রাকশন অফ ব্যালট বক্সেস অর দ্য ব্যালট পেপার অর দ্য ভাইটেটিং দ্য পোল অর সাচ আদার মেজর ইনসিডেন্ট, এইরকম কোনো ইনসিডেন্ট কি ঘটেছে? নো, ঘটেনি। এরপরে কি করবেন? প্রিসাইডিং অফিসার সই করছেন এবং সেখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিচ্ছেন। আপনারা ডিস্টিংগুইশিং মার্ক উপরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় ফাঁকা দেখে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তবে প্রিসাইডিং অফিসার যেখানে সই করেছেন তার পাশে দেওয়াটাও দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে আপনারা আপনাদের সামনে যে ভোটার্স টার্নআউট রিপোর্ট নির্বাচন কমিশন থেকে দিয়ে দিয়েছে, PE01 ফর্মের নাম, এই ফর্মটি ফিল আপ করবেন। এরপরে আসুন আমি একেবারে একটি বুথের মধ্যে পোলিং স্টেশনের মধ্যে ফার্স্ট পোলিং অফিসার, ফোর্থ পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার কী কী কাজ করবেন তার সামারাইজেশন আমি এখানে নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকে বিষয়টি দেখে নিন এবং সহজে বুঝে যাবেন যে কীভাবে কাজ করলে আপনারা কাজটা তাড়াতাড়ি করতে পারবেন। দেখুন, ফার্স্ট পোলিং অফিসার কী কাজ করবেন? না, ভোটার শনাক্তকরণ করবেন। তাহলে যেভাবে ভোটার চেঁচিয়ে ভোটারের নাম ও ক্রমিক নম্বর বলবেন, তাহলে পোলিং এজেন্ট যারা আছেন তারাও দেখে নেবে সেই ভোটার এই ভোটার কি না। যারা সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং আছেন তারাও তাদের মার্ক কপি বা ইলেকট্রালের দাগ দেবে এবং ব্যালট ইস্যু করবে। ক্রমিক নম্বর বলুন, ভোটার তালিকায় মার্ক করুন, নামের তলায় দাগ দিন, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে নামের তলায় দাগ হবে এবং ক্রমিক সংখ্যার পাশে টিক চিহ্ন হবে। মহিলার ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে ক্রমিক সংখ্যার পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের ব্যালটের কাউন্টার ফয়েল ও ভোটারের পার্ট নম্বর ও ক্রমিক নম্বর লিখুন। তাহলে কাউন্টার ফয়েলে কী কী লিখবেন? পার্ট নাম্বার আর ক্রমিক নাম্বার। আগের দিন রাত থেকেই আপনারা ওই কাউন্টার ফয়েলগুলো সব ফিল আপ করে রেখেছেন, শুধুমাত্র পার্ট নাম্বার আর ক্রমিক নম্বরটা বাদ থাকবে, বাকি ডিস্টিংগুইশিং মার্ক আদার যে সমস্ত ফর্ম এনভেলপগুলো সব ব্যালট পেপারগুলো সব ফিল আপ করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে শুধু পার্ট নাম্বার ক্রমিক নাম্বার লিখে দেবেন, সিরিয়াল নাম্বার লিখে দেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। শনাক্তকরণ ও ডকুমেন্টে টিক দিন এবং আপনার সামনে যে ট্যালি শিট থাকবে সেই ট্যালি শিটে মেল অথবা ফিমেল হলে সেগুলোতে দাগ দিন। ভোটারের সই ও টিপ ছাপ কাউন্টার ফয়েল দিন আর তিনি কী দিয়ে ভোট দিচ্ছেন, কোন ডকুমেন্ট দিয়ে, সেই ডকুমেন্টটা যাচাই করুন। যদি এপিক হয় এপিক, যদি আদার ডকুমেন্ট হয় আদার ডকুমেন্ট। ফোর্থ পোলিং অফিসারকে ব্যালটটি ছিঁড়ে দিন এবং ভোটারকে স্লিপ ইস্যু করুন, ভোটার স্লিপ ইস্যু করে দিন। তাহলে আরেকটি ভোটার স্লিপ ফোর্থ পোলিং অফিসারের কাছে চলে যাবে। মহিলা, আপনারা জানেন ভোটার স্লিপে আপনার রানিং সিরিয়াল থাকবে, সেই সিরিয়াল অনুযায়ী আপনি ফোর্থ পোলিংকে দিয়ে দিলেন। মহিলা পুরুষ ভোটের হিসাব ট্যালি শিটে রাখুন ও সেকেন্ড আওয়ারলি রিপোর্ট যেটা কাজে লাগবে। তাহলে এই ছিল ফার্স্ট পোলিং অফিসারের একেবারে জিস্ট করে কাজটি। ফোর্থ পোলিং অফিসার কী কাজ করবেন? স্লিপ নিন, আঙুল পরীক্ষা করুন এবং আঙুলে কালি দিন। গ্রাম পঞ্চায়েতের ব্যালট ভাঁজ করে ভোটারকে দিয়ে দিন। তাহলে ভোটারকে ভাঁজ করে ভোটারকে দিয়ে দিলেন, কালি লাগিয়ে ক্রস মার্ক দিন। ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিতে বলুন, ব্যালট বক্সে ব্যালট ফেলেছে কিনা দেখুন এবং ক্রস মার্ক ফেরত নিন। স্লিপ পাস করুন। তাহলে এই যে স্লিপটি, ভোটার স্লিপ যেটি ফার্স্ট পোলিং অফিসার ফোর্থ পোলিং অফিসারকে দিলেন, সেই স্লিপটি কোথায় চলে যাবে? না, সেকেন্ড পোলিং অফিসারের কাছে। এবার দেখুন, এখানে বলছে যদি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই তিনটি স্তরেরই ভোট হয় তবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে শনাক্তকরণ ডকুমেন্টে টিক চিহ্ন দিন, অন্য ক্ষেত্রে দিতে হবে না। তাহলে শুধুমাত্র একটা ব্যালটই যদি টিক দিয়ে দেন যে কী ডকুমেন্ট দিয়ে শনাক্তকরণ হয়েছে, সে এপিক হতে পারে বা আদার্স যে 14টা ডকুমেন্টস আছে সেগুলো। কিন্তু যদি কোনো গ্রাম পঞ্চায়েত স্তরে আনকনটেস্টেন্ট হওয়ার জন্য ভোট না হয়, ধরুন কোনো একটা বুথে আপনি যে বুথে গেছেন সেখানে হয়তো গ্রাম পঞ্চায়েতের ভোট হচ্ছে না, তবে যে ব্যালট প্রথম ইস্যু হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে, সেই ব্যালটে ভোটার এপিক কার্ড দিয়ে হয়েছে কি আদার ডকুমেন্ট দিয়ে হয়েছে, এই ধরনের ব্যালটে টিক চিহ্ন দিলেই হবে। এইবার সেকেন্ড পোলিং অফিসারকে স্লিপটা দিয়ে দিন, স্লিপ দিন, ভোটার তালিকায় মার্ক করুন, নামের তলায় দাগ দিন, মহিলা হলে ক্রমিক সংখ্যার পাশে টিক চিহ্ন দিন। যদি মহিলা হয় একই নিয়ম, ব্যালটের কাউন্টার ফয়েলে ভোটারের পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখুন, ভোটারের সই বা টিপ ছাপ নিয়ে নিন,
পঞ্চায়েত সমিতির ব্যালট ভাঁজ করে ভোটারকে বুঝিয়ে দিন, কালি লাগিয়ে ক্রস মার্ক দিয়ে দিন, ক্রস মার্কে কালি লাগিয়ে দিয়ে দিয়ে দিচ্ছেন, ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিতে বলুন এবং ব্যালট বক্সে ফেলছে কি না তা দেখে নিন এবং স্লিপটি থার্ড পোলিং অফিসারের কাছে দিয়ে দেবেন। তাহলে এইভাবে যদি আপনারা কাজটা করেন ধীরে সুস্থে, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকের কাজটা করতে সুবিধা হবে। থার্ড পোলিং অফিসার স্লিপ নিলেন, ভোটার তালিকায় মার্ক করলেন, নামের তলায় দাগ দিলেন এবং মহিলা হলে টিক চিহ্ন দিলেন। কাউকে কিন্তু ট্যালিশিট করার দরকার নেই, যেহেতু ফার্স্ট পোলিং অফিসার ট্যালিশিট করছেন। ভোটারের সই এবং কাউন্টার ফয়েলে সই নিলেন, জেলা পরিষদের ব্যালট ভাঁজ করে ভোটারকে দিয়ে দিন, কালি লাগিয়ে ক্রস মার্ক দিন, ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিতে বলুন, ব্যালট বক্সে ব্যালট ফেলেছে কি না দেখুন এবং ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ওনার কাছ থেকে ক্রস মার্ক ফেরত নেবেন, অ্যারো ক্রস মার্ক সেটি কিন্তু ফেরত নেবেন অবশ্যই। এই বিষয়গুলি কিন্তু আপনাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনারা হচ্ছেন এখানে এই চারজনে বসবেন ভোট নেওয়ার জন্য, যারা আসবে তাদের শনাক্তকরণ থেকে শুরু করে ভোট প্রক্রিয়ার জন্য। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে সার্বিক আপনাদের সকলকে পরিচালনা করা এবং এই বুথের মধ্যে টোটাল যে ফর্ম আছে তার কার্যকরণ এবং প্রতিটি ব্যালটের পিছনে সই করা আর যাবতীয় কাজ আছে সমস্ত দায়িত্ব পালন করবেন কিন্তু প্রিসাইডিং অফিসার। তার পক্ষে কিন্তু কোন ভোটার ব্যালটে ব্যালট দিল বা কোন পেপার দিল না সেটা কিন্তু তার পক্ষে দেখা সম্ভব নয়, তাই আপনাদেরকেই একটু সচেতন থাকতে হবে যাতে কোনো ভোটার কোন ব্যালট বক্সে দিচ্ছে সেটি আপনারা দেখতে পারেন এবং অ্যারো ক্রস মার্কটি ফেরত নিতে পারেন। এই বিষয়গুলি কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবে কাজ করলে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন। আপনারা যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে এই ভিডিওগুলি থেকে সকলে উপকৃত হতে পারে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।